আদালতের ঘরে নিজের মামলার পক্ষে বিপক্ষে সওয়াল করছে জবা, কখনো উত্তেজিত তো কখনো নরম স্বরে। দৃশ্যটা বাংলা ধারাবাহিক কে আপন কে পরের, আর এই দৃশ্যই ভাইরাল হয়েছে সোশ্যালে। রীতিমতো ট্রোলড হচ্ছেন নায়িকা। কারণটা হলো, আদালতে তো রয়েছেন কিন্তু মামলা লড়ছেন অক্সিজেন মাস্ক মুখে নিয়ে, মাস্ক খোলা পড়াও করছেন অনবরত। আর এই কারণেই নেটিজেনদের হাসির পাত্র হয়েছেন পল্লবী শর্মা অর্থাৎ পর্দার জবা। ধারাবাহিক অনুযায়ী জবা অসুস্থ, আর সেই কারণেই অক্সিজেন মাস্ক পরেছেন। কিন্তু তাই বলে আদালতও? এতেই হকচকিয়ে গিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। তাদের মতে, গল্পের গরু গাছে ওঠার তো একটা সীমা থাকবে। সুতরাং ট্রোল, কেউ বলছেন এই হলো বাংলা সিরিয়াল, অক্সিজেন মাস্ক নিয়ে নাকি সওয়াল জবাব। কারো মতে এই কারণেই বুদ্ধির জোর লাগে চিত্রনাট্য তৈরি করতে। এত বুদ্ধি সিরিয়ালওয়ালা ছাড়া কাদেরই বা আছে। জবা অর্থাৎ পল্লবী শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমত চিত্রনাট্যে কী থাকবে তাতে অভিনেতাদের কোনো হাত থাকে না, যা বলে দেওয়া হয় সেটাই করে থাকি। দ্বিতীয়ত, যে বা যারা ট্রোল করছেন তারা দৃশ্যটা দেখেই করছেন ধরে নিচ্ছি। আর নেগেটিভ হোক বা পজিটিভ, পাবলিসিটি তো দুদিকেই, কিন্তু পল্লবী যাই বলুন, নেটিজেনদের কথায় চিত্রনাট্য পড়ে নিজের বিশ্বাসযোগ্য মনে না হলে সেটা দর্শককে কিভাবে বিশ্বাস করান অভিনেত্রীরা? একবার নিজেকে দর্শকের জায়গায় বসিয়ে দেখেন না যে তিনি কি এই দৃশ্যে হাসতেন না। তবে ধারাবাহিক নিয়ে ট্রোল কিন্তু প্রথমবার নয়। এর আগেও রানী রাসমণি, নেতাজি, বাবা লোকনাথের মতো ধারাবাহিকে ভুল তথ্য দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক হয়েছিল। ইতিহাস তো বিকৃত করা হচ্ছেই, কিন্তু এই ধরনের দৃশ্য সমাজকে আরও পিছিয়ে দিচ্ছে বলেই অভিমত নেটিজেনদের। তো বন্ধুরা, অক্সিজেন মাস্ক পরে আদালতে জবার যাওয়া নিয়ে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সকল রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।